নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আমাদের চ্যানেলে ওয়েলকাম। কালকেই তো আমাদের বড়দিন, তাই সকলকে জানাই অ্যাডভান্স মেরি ক্রিসমাস। সকলের বড়দিন খুবই ভালো কাটুক। আর এই বড়দিনে তোমরা বাজার থেকে কেক না কিনে এনে বাড়িতেই খুবই সহজে তোমরা এই ভ্যানিলা স্পঞ্জ কেক বানিয়ে নিতে পারো। এটা বানানো খুবই সহজ। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে গ্যাস ওভেনে তোমরা খুব সহজেই এই কেকটা বানিয়ে নিতে পারবে। এটা খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। তো আজকে আমাদের রেসিপি ভ্যানিলা স্পঞ্জ কেক। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা আমরা শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কেক বানানোর জন্য প্রথমেই আমরা মেজারিং কাপে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি এরকম মেজারিং কাপ না থাকে, তাহলে যেই কাপে তোমরা চা খাও সেই কাপ মেপেও তোমরা এই ময়দাটা নিতে পারো। এখানে আমরা এক কাপ দিলাম, আরও হাফ কাপ দিলাম, টোটাল দেড় কাপ ময়দা দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, এক টেবিল স্পুন আমরা বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার দেব বেকিং সোডা, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা, চার ভাগের এক ভাগ এই বেকিং সোডা দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিলাম সামান্য নুন। এবার দিয়ে দেব গুঁড়ো দুধ, একটা 10 টাকা দামের দুধের প্যাকেট পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার ফলে কেকের টেস্টটা কিন্তু অনেক ভালো হবে। এখন এটা এরকমভাবেই রেখে দেব। এদিকে আমরা সুগার পাউডারটা বানিয়ে নেব। যেহেতু এখানে আমরা দেড় কাপ ময়দা নিয়েছিলাম, তার জন্য এখানে আমরা দেড় কাপের থেকে একটু কম চিনি নিয়ে নিলাম। তোমরা যদি মিষ্টি খেতে পছন্দ করো বেশি, তাহলে দেড় কাপই চিনি নিয়ে নেবে। আর আমরা এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, এখানে আমরা এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার চলো এটাকে আমরা ডাস্ট করে ফিরে আসছি। দেখো এটা আমাদের ডাস্ট করা হয়ে গেছে। এবার কেকের ব্যাটারটা বানানোর জন্য এখানে আমরা এরকম একটা পাত্র নিয়ে নিলাম, আর নিলাম দুটো ডিম। এবার ডিমটা ভেঙে এর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি। এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ডিমটাকে আমরা 15 থেকে 20 মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখবে ডিমের কালারটি কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। ডিমটা যত বেশি ফোমি হবে, কেক কিন্তু তত বেশি স্পঞ্জি হবে। ডিমের কালারটি কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে, আর দেখো ডিমটা কতটা ফোমি হয়েছে। এবার এই ময়দার মধ্যে আমরা সুগার পাউডারটা দিয়ে দিলাম। এবার খুব আস্তে আস্তে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে চালিয়ে নেব, যাতে কোনো অংশ না দলা পাকিয়ে থাকে। এবার এখানেও খুব ভালো করে এটাকে আমরা মিশিয়ে দিলাম। এবার এই ডিমের মধ্যে আমরা এক কাপ সাদা তেল দিয়ে দেব। যেহেতু দেড় কাপ ময়দা দিয়েছিলাম, তাই দেড় কাপ ময়দার জন্য এখানে আমরা এক কাপ সাদা তেল দিয়ে দিলাম। ডিমের সাথে তেলটা খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার এই ডিমের মধ্যে ময়দার যে মিশ্রণটা করে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে দিয়ে আমরা ব্যাটারটা তৈরি করে নেব। একসাথে পুরো ময়দার মিশ্রণটা এই ডিমের মধ্যে দেওয়া যাবে না, ভাগে ভাগে চার ভাগে এটাকে দিয়ে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে দিয়ে এটাকে আমরা মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে দুধ মিশাতে থাকবো আর ময়দা মিশ্রণটা দিতে থাকবো। তাহলেই আমাদের কেকের জন্য স্মুথ ব্যাটার একদম রেডি হয়ে যাবে। দেখো ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি। এবার আমরা এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। তার জন্য এখানে আমরা নিয়েছি কিশমিশ, আমন্ড আর কাজু বাদাম। এগুলো কেকের ওপরে দেব, তাই এগুলো একটু বড় সাইজ করে রেখেছি। আর যেগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি কেকের ব্যাটারে এগুলো দিয়ে দেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ময়দা। সামান্য ময়দা দিয়ে এগুলোকে আমরা খুব ভালো করে কোট করে নিচ্ছি। এর ফলে এই কাজু কিশমিশ আর আমন্ড ব্যাটারের তলায় গিয়ে থিতিয়ে থাকবে না, পুরোটাতেই ভালো করে মিশে থাকবে। এখানে আমরা সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। এখানে আমরা 3 চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। এবার প্যাচুলার সাহায্যে এই কেকের ব্যাটারটা একদিক থেকে একদিকেই ঘুরিয়ে নেব। বিভিন্ন দিক থেকে ঘোরালে কিন্তু এই কেকটা ভালো হবে না, সবসময় একদিকেই এই কেকের ব্যাটারটাকে ঘোরাতে হবে। এবার চলো কেকটা যাতে আমরা বেক করবো সেটা আমরা রেডি করে নিই। প্রথমেই আমরা গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে নিয়েছি, আর একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। তোমরা চাইলে নর্মাল কড়াইও নিতে পারো। আর কড়াইয়ের মধ্যে নুন নিয়ে নিয়েছি, আর স্ট্যান্ড হিসেবে 3টে স্টোন চিপ নিয়ে নিয়েছি। এবার কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার এই ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি, যাতে ভেতরের বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে। এবার কড়াইটা গরম হতে থাকুক, এবার আমরা বাকি কাজটা সেরে নিই। এবার কেকটা বানানোর জন্য বাড়িতে থাকা নর্মালি একটা বড় সাইজের টিফিন বক্স আমরা নিয়ে নিয়েছি। কোনো কেক টিন কিন্তু আমরা এখানে নেইনি। এই টিফিন বক্সের মধ্যে কেকটা কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যাবে। এবার এই টিফিন বক্সের মধ্যে সামান্য তেল দিয়ে কটারটা ব্রাশ করে নিচ্ছি। আর এখানে আমরা একটা বাটার পেপার নিয়ে নিয়েছি, বাটার পেপারটা গোল করে কেটে নিয়েছি। এবার টিফিন বক্সের মধ্যে এটা দিয়ে দিলাম।
এবার এই বাটার পেপারের ওপরে আর এই টিফিন বক্সের সাইডে আবারও সাদা তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নেব। এবার এর মধ্যে সামান্য ময়দা দিয়ে খুব ভালো করে পুরোটা কোট করে নেব, যাতে কেকটা হওয়ার পর খুব সহজে কেকটা উঠে আসে। এটা করে নিলে কেকটা কিন্তু নিচ দিয়ে আর সাইড দিয়ে লাগবে না, খুব সহজেই তোমরা এই টিফিন বক্স থেকে কেকটা বের করে নিতে পারবে। এবার আস্তে আস্তে পুরো ব্যাটারটাই এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। পুরো ব্যাটারটা এখানে দেওয়া হয়ে গেছে। এবার টিফিন বক্সটা হালকা করে ধরে এরকম করে কয়েকবার ট্যাপ করে দিতে হবে, যাতে ভেতরের বাবলসটা সম্পূর্ণভাবে বাইরে বেরিয়ে যায়। এদিকে আমাদের কড়াইটাও খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে এর মধ্যে আমরা টিফিন বক্সটা খুব সাবধানে বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে এটাকে আমরা প্রথম 10 মিনিট গ্যাসের ফ্লেম হাইতে রেখে বেক করে নেব। আর কেকের ওপরে আমরা কিন্তু এই সময় কোনো ড্রাই ফ্রুটস দেইনি, কারণ এখন থেকে ড্রাই ফ্রুটস দিলে কেকটা এখন বেক হয়ে বেশ ফুলে উঠবে আর ড্রাই ফ্রুটসগুলো সব ভেতরে চলে যাবে। তাই 30 মিনিট পরে গিয়ে আমরা ঢাকনাটা খুলে এর ওপরে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। দেখো কেকটা কিন্তু বেশ ফুলতে শুরু করেছে, এখন কিন্তু প্রায় 30 মিনিট হয়ে গেছে। দেখো কেকটা কতটা ফুলে উঠেছে। এবার ঢাকনাটা খুলে ড্রাই ফ্রুটসগুলো এর ওপরে আমরা দিয়ে দিচ্ছি। সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমরা ওপর থেকে দিয়ে দিয়েছি। এবার আবারও ঢাকনাটা লাগিয়ে একইভাবে আমরা রেখে দেব, গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখবো। তোমরা নিশ্চয়ই এই পর্যায়ে দেখেই বুঝতে পেরেছো কেকটা কতটা ফুলে উঠেছে। কেকটা কিন্তু আমাদের প্রায় হয়েই এসেছে। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে আমরা একটা নারকেলের কাঠি দিয়ে এটা চেক করে নেব কেকটা হয়েছে কি না। দেখো কাঠির গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই, কেকটা কিন্তু খুব ভালোভাবেই বেক হয়ে গেছে। কেকটা আমাদের একদম রেডি, দেখো কিছুই কিন্তু লাগছে না, কেকটা আমাদের হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর ঢাকনাটা লাগিয়ে এটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্যে রেখে দেব। 1 ঘন্টা পরে আমরা ফিরে চলে এলাম। এখন কিন্তু আমাদের কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে খুব সাবধানে টিফিন বক্সটা আমরা নামিয়ে নেব। কেকের কালারটা দেখো কি সুন্দর এসেছে, তাই না? আর খুব দারুণ কিন্তু একটা স্মেলও বেরোচ্ছে। দেখেই তো মনে হচ্ছে কেকটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। এবার খাওয়ার পালা। চলো এবার একটা চাকুর সাহায্যে এটাকে আমরা কেটে নিই। প্রথমে টিফিন বক্সের চারিদিকে এই চাকুটা দিয়ে এরকম গোল করে ঘুরিয়ে নিতে হবে। এবার একটা প্লেট নিয়ে এই টিফিন বক্সের উপরে রেখে দেব। এবার টিফিন বক্সটা খুব সাবধানে আমরা ঘুরিয়ে নেব। এবার টিফিন বক্সের উপরে কয়েকবার ট্যাপ করলে কেকটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। এবার বাটার পেপারটা আমরা তুলে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু বাটার পেপারটা উঠে গেল। তোমরা চাইলে এই জায়গায় নর্মাল আর্ট পেপারও ব্যবহার করতে পারো। দেখো কতটা সুন্দর হয়েছে কেকটা, দেখো কতটা স্পঞ্জি হয়েছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কেকটা কতটা ভালো হয়েছে, বেশ অনেকটাই কিন্তু ফুলে উঠেছে কেকটা। তোমরা কিন্তু দেখলে পুরো ভিডিওটা এই কেকটা বানানো কতটা সহজ। তাহলে কালকের এই বড়দিনে তোমরা বাড়িতে খুব সহজেই এই ভ্যানিলা স্পঞ্জ কেক বানিয়ে ফেলো। বাজার থেকে কিনে আনার আর কি দরকার, বাড়িতেই যদি খুব সহজে এত সুন্দর কেক বানিয়ে নেওয়া যায়। তো চলো এবার কেকটা তোমাদের কাছে কেটে দেখাচ্ছি। দেখো কত সহজে কেকটা কেটে যাচ্ছে। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে এই কেকটা, আর দেখো কতটা স্পঞ্জি হয়েছে। এই কেকটা খেতে ভীষণই ভালো হয়। তো বন্ধুরা, আর দেরি কিসের জন্যে, তোমরা কিন্তু আজই বাড়িতে সমস্ত উপকরণগুলো নিয়ে চলে আসো, আর কালকের এই বড়দিনে নিজের হাতে বানানো কেক বাড়ির সকলকে খাইয়ে সকলের মন জয় করে নাও। আর বাজার থেকে কোনো কেক কিনে আনার দরকার পড়বে না, তাই তো নাকি বন্ধুরা? তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমাদেরকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।